সময় টেলিভিশনে বিনোদন আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আজকে আমি একটু আড্ডা দেব, কিন্তু একটু ব্যতিক্রমভাবে। আমার সাথে দেখতে পাচ্ছেন দুজন ছোট বাবু আছে, ওর নাম হচ্ছে বিসমিল্লাহ এবং ওর নাম হচ্ছে মেহবুব। জাস্ট 6 পেরিয়ে 7 বছরে তারা পাড়া দিয়েছে, কিন্তু খুব সুন্দর সারেঙ্গি বাজায়, খুব সুন্দর তবলা বাজায় এবং ছোটবেলা থেকে এই প্রতিভার অধিকারী বলতে গেলে। আজ তাদের সঙ্গে কথা বলবো, আড্ডা দেব, তার বাবা আছে, মা আছে, তাদের সঙ্গে আর কীভাবে মানে এত ছোটোবেলা থেকে এত কিছু শিখে গেলে এত সুন্দর করে বাজাতে পারে সেই গল্পগুলো আপনাকে শোনাতে চাই এবং আপনাদেরকে তাদের মাধ্যমে কিছু গানও শোনাতে চাই, বা এই সারেঙ্গি যে বাজাচ্ছে সেই মিউজিকগুলো আপনাদেরকে শোনাতে চাই। আপনারা আমাদের সঙ্গে হন। প্রথমে একটু কাকে জিজ্ঞেস করবো, বাবু দেখে দিয়ে শুরু করছি। বিসমিল্লাহ কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তারপরে মেহবুব কেমন আছো বলো? ভালো। ভালো, তুমি কিন্তু খুব ভালো বাজো, তুমি কি আমার সাথে কথা বলতে ভয় পাচ্ছ? ভয় পাচ্ছ না তো? ঠিক আছে, বিসমিল্লাহ তোমার পুরো নাম কি? আমার পুরো নাম মাহিমা মেহজাবিন বিসমিল্লাহ। আর মেহবুবের? ইউসুফ আহমেদ মেহবুব। আচ্ছা, কিসে পড়াশোনা করছো? আমি ক্লাস 3-তে। দুজনেই ক্লাস 3-তে, যেহেতু দুজনেই জমজ ভাই বোন, একই ক্লাসে পড়ার কথা, তাই তো? আচ্ছা, তোমাদের সঙ্গে কথা বলে একটু তোমাদের আব্বুর কাছে আছি। বিসমিল্লাহ এবং মেহবুব সম্পর্কে জানতে চাই যে মানে কত বছর বয়সে কিভাবে তারা এই কি কি যন্ত্র পারে, বাকি আমাকে একটু ডিটেলসগুলো একটু পরিচয় করিয়ে দেন। গান বাজনা তো আমি শুরু থেকেই করি, 3.5 বছর বয়সে ওদের গাওয়া শুরু হয়। আচ্ছা, গান সারগাম ক্লাসিক্যাল শেখা শুরু করে, আর 5 বছর বয়সে ও প্রথমে সারেঙ্গি শিখে আর ও তবলা শিখে এবং ক্লাসিক্যাল ভোকাল দুটেই শিখে। আপনি নিজেই তো গান করেন নাকি বাপি কি করছেন? জি, আমি সারেঙ্গি শিল্পী। আচ্ছা, আমি বাংলাদেশ বেতারের নিজস্ব শিল্পী, আমি বাংলাদেশ বেতারে চাকরি করি, শিল্পকলা একাডেমির প্রশিক্ষক, সারেঙ্গির প্রশিক্ষক হিসাবে এই বছর থেকে কাজ শুরু হয়েছে। ওখানে সারেঙ্গির সাবজেক্ট খোলা হয়েছে, ওখানে সারেঙ্গি ছেলেমেয়েরা সারেঙ্গি শিখে। আমি একটু শুরু ঘটনাটা শুনতে চাই যে আপনি কিভাবে ওদেরকে এক্সপার্ট করলেন সারেঙ্গি। হ্যাঁ, ওরা তো প্রথমত ক্লাসিক্যাল ভোকালের ভোকাল শিখতো, ভোকাল শিখে তার মধ্যে সারগাম করাতাম, কিন্তু পরবর্তীতে যখন 5 বছর বয়স হলো তখন কলকাতা থেকে আমার উস্তাদজি আমাকে ফোন করে জিজ্ঞেস করলেন যে ওদের বয়স কত। আচ্ছা, তখন আমি বললাম যে উস্তাদজি বয়স তো 5 বছর, 5 বছর বলো যে এখন ওদের শুরু করাও, সারেঙ্গি শুরু করাও। ওই তারপরে থেকে আমি ওদের হাতে, আমার তখন একটা সারেঙ্গি ছিল যেটা আমি উস্তাদজির কাছ থেকে নিয়ে আসছিলাম ছোট, ওটা দিয়েও শুরু করে, পরবর্তীতে আমি দুটো সারেঙ্গি মানে বানিয়ে দিই। তার মানে 5 বছর বয়সে ওদের সারেঙ্গির হাতে খুরি শুরু। এখন তাহলে ওদের বয়স কত? এখন ওদের বয়স 7 বছর একটু বেশি, অর্থাৎ অলরেডি 2 থেকে 2.5 বছর অভিজ্ঞ সারেঙ্গি বাজক হয়ে গেছে, তাই তো? আপনার উস্তাদের নামটা জানতে চাচ্ছিলাম। আমার উস্তাদজির নাম, আমি প্রথমে শিখছি দিল্লিতে, আমার উস্তাদজি উস্তাদ গোলাম সাবির খান সাহেব, ওনার ছোট ভাই উস্তাদ কামাল আহমেদ খান সাহেব। বিসমিল্লাহ এখন কি শোনাবে আমাকে বলো? এখন আমরা হংসধ্বনি বাজাবো। হংসধ্বনি শুনবো, তাই তো? ঠিক আছে, ওকে আমি একটু শুনে নিই। ভালোই লাগলো শুনতে। তো আমরা একটু বলতে চাই যে এখনকার জেনারেশন, আমরা কিন্তু দেখা যাচ্ছে ছোটো থেকে একটু বিভিন্ন ধরনের গানের প্রতি আকর্ষণ থাকে, হিপ হপ, আবার ছোটোবেলা থেকে বাবা মায়েরাই কিন্তু দেখা যায় যে বাচ্চা কাচ্চাকে কার্টুন দেখাচ্ছে বা একটু মডার্ন গান শোনাচ্ছে। তো আপনি যখন প্রথম ওদেরকে এ ধরনের একটু, এটা তো একটু ভারী বলতে গেলে, হ্যাঁ একটু ভারী দিলেন, তো ওরা কি নিতে চাচ্ছিলো না বা একটু অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছিল না? হ্যাঁ, ওদের ক্ষেত্রে আমার সমস্যা হয়নি, কারণ ওরা আমি যখন চর্চা করতাম বা চর্চা করি ওরা তো তখন শুনে, শুনতে শুনতে ওদের ওই প্রতিটা নোট তাল লয় ছন্দ সম্পর্কে ওদের অলরেডি ওদের মানে অজান্তেই ধারণাটা হয়ে গেছে। ওদেরকে কী কী শিখিয়েছেন এ পর্যন্ত? ওদের আমি তবলা শিখিয়েছি, তারপরে ক্লাসিক্যাল ভোকাল বিভিন্ন রাগ রাগিনী, যেগুলো অনেক ভালো ভালো রাগ। এখন পর্যন্ত কি মানে বাসায় আপনার কাছে শিখছে নাকি বাইরে কোথাও? এখন আমার কাছে, আমি তো ওদের প্রতিদিন নিয়ে বসি, কিন্তু সপ্তাহে 2 দিন
মানে সপ্তাহে একদিন যায় সুনীল কুমার মণ্ডল আমার গুরুজি ওনার কাছে সারেঙ্গি শিখতে যাই আমরা তিনজনে আর আমাদের উস্তাদ জি ডক্টর রেজওয়ান আলী ওনার কাছে আমরা ভোকাল শিখতে যাই ভোকালের কথা যেহেতু চলে আসলো তার মানে ওরা গান গাইতে পারে ওরা গান গায় শুধু বাজাতে পারে না তাহলে আমরা এখন দুইটা তো অলরেডি বাজানো শুনেছি তাহলে একটা গানও শুনতে চাই অবশ্যই অবশ্যই কোন গানটা শোনা যায় মোর ঘুম ঘরে মোর ঘুম ঘরে মোর ঘুম ঘরে এলো এলে মনোহর ওকে ফাইন একটু আমি একটু শুনতে যাচ্ছিলাম ওদের তো গল্প শুনলাম যে ওরা কীভাবে শিখলো আপনার শিক্ষাটা কীভাবে শুরু হয়েছিল ছোটোবেলায় আমার ছোটোবেলায় শিক্ষাটা শুরু হয়েছিল আমি গ্রামে গ্রামে আর আমি খুব সঙ্গীত অনুরাগী ছিলাম আচ্ছা আমার বাবা মা এরা খুব গান বাজনা ভালোবাসতেন তো পরবর্তীতে আমি আমার গ্রামে শিখি শেখার পরে আমি আগারগাঁ সরকারি সঙ্গীত মহাবিদ্যালয়ে ভর্তি হই এখান থেকে আমি ইন্টারমিডিয়েট পাস করে তবলা শিখতে যাই গুজরাট এমএস ইউনিভার্সিটি তো সেখানে তবলা শিখতে গিয়ে আমার এই যন্ত্রটা খুব ভালো লাগে সারেঙ্গি তো আমি তবলা ওখানে ডিগ্রির জন্য তবলা চর্চা করি আর সারেঙ্গিটা আমি প্রাইভেট শিখি পরবর্তীতে বাংলাদেশে আসার পরে আমি বাংলাদেশ বেতারে সারেঙ্গির স্টাফ হিসাবে এখানে জয়েন করি আচ্ছা আর এমনিতে আমি একটু জানতে চাচ্ছিলাম যে শুধু তো আপনাকে নিয়ে কথা হচ্ছে বাবুদেরকে নিয়ে কথা হচ্ছে আর কি আপনারা তিনজনই দেখলাম এক্সপার্ট আর ওর আম্মু বা কিছুতে এক্সপার্ট নাকি না ওরা ওরা আম্মু আসলে যে আমাদের আমরা যে চর্চা করি আমাদের খুব সহযোগিতা করেন সব সর্বোত্তমভাবে আচ্ছা তো ওনার সহযোগিতার কারণেই ওদেরও শেখা সম্ভব হয়েছে আর আমারও চর্চা ধরে রাখা সম্ভব হয়েছে তাহলে আমরা একটু ওনাকে দেখতে পাই না অবশ্যই অবশ্যই পর্দার আড়াল থেকে যিনি সবকিছু কন্ট্রোল করছেন তার চেহারাটাও দেখতে চাই আমরা একটু ভাবিকে দেখতে চাই যদি ভাবি আমাদের মধ্যে আসে ভাবি একটু বসেন আমরা আপনার থেকে একটু কথা শুনতে চাই পর্দার আড়াল থেকে নারীরা যেমন সংসার সামলায় সব কিছু সামলাতে হয় আপনার কথা শুনতে চাই যে এই যে এত ছোট বয়সে এত কিছু বাজাতে পারে মানে আপনার কাছে কেমন লাগে মা হিসাবে মা হিসাবে তো আমার ভালোই লাগে কারণ আমিও চাই ওরা বড় হোক ওদের যা চাই ওদের আশাটা পূর্ণ হোক এখন আমি একটু জানতে চাই এই যে সারেঙ্গি শিখতেছে বাজাচ্ছে অনেক কিছু বাজাতে পারতেছে ইচ্ছাটা প্রথমে কার ছিল আপনার না ভাইয়ের দুজনেরই ছিল যৌথভাবে হ্যাঁ সে আমিও বলছি এও বলছে যেহেতু এরা সঙ্গীত পরিবার গান বাজনা পছন্দ করে কখনো মতবিরোধ হয়নি যে ভাই বলছে সারেঙ্গি বাজাবো শেখাবো আপনি বলছেন না ও তবলা শিখবে না না এরকম কখনো হয় না আপনি কিছু পারেন না না আমি আপনি কিছু পারেন না তখন অসহায় লাগে না যে সবাই বাজাচ্ছে আপনি শুনতেছেন হ্যাঁ মাঝে মাঝে মনে হয় কি ভুলই করলাম যে আমিও মনে হয় ওদের সময় থেকে শুরু করলে এতদিন আমিও ভালো করতে পারতাম কিছু ওদেরকে নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন আমি সবচেয়ে আগে চাই যে ওরা একটা ভালো একটা মানুষ হোক মানুষের মতো মানুষ যা ওদের কাজকর্মের জন্য ওরা বড় হোক মানুষ মনে রাখুক ওদের যে না এই কাজের জন্য ওরা ভালো সবাই ওদের মনে রাখে এটা হলো আমার প্রথম চাওয়া তারপরে ওদের ওরাও বড় হবে ওরা বড় হয় ওরাও তো চাইবে নিজের ব্যক্তিগত একটা স্বাধীনতা থাকে যদি ইচ্ছা ওদের কি ইচ্ছা ওদের ইচ্ছার জন্য আমাদের একটু প্রায়োরিটি দিতে হবে বিসমিল্লা বলো তো তোমার বড় হয়ে কি হওয়ার ইচ্ছা ডাক্তার হতে চাই আমি বড় ডাক্তার হতে চাও আর মেহবুব আমি শিল্পী ও ইঞ্জিনিয়ার শিল্পী এবং ইঞ্জিনিয়ার কোন শিল্পী হতে চাও বাদক গায়ক নাকি কি বাদক বাদক কোন কোন যন্ত্রটা তোমার খুব পছন্দ বলো সারেঙ্গি সারেঙ্গি বাজাতে খুব বেশি ভালো লাগে আর তোমার আর আমার গাইতে ভালো লাগে গাইতে ভালো লাগে তো জমে গেল এক ভাই বাজাবে আর তুমি গাইবে নাকি মানে আপনার এমনি তো ওদেরকে নিয়ে ফিউচার প্ল্যানিংটা কি ওরা গান বাজনা করবে পড়ালেখা করে ওরা ইংলিশ ভার্সনে পড়ে ক্লাস থ্রিতে পড়ালেখা খুব সুন্দরভাবে করবে আর গান বাজনা যেহেতু ঘরেই আছে করবে ভবিষ্যতে বাংলাদেশে সারেঙ্গির বাদকের যে এখনও ঘাটতি আছে এটা পূরণ করবে ওরা সর্বশেষ হচ্ছে ওদের সাথে একটা গান গাইতে গাইতে আমরা দেখি বিদায় নিতে চাই আসে হাই হেরা হতে হেলে দূরে নুরানি তনু ওকে আসে হাই সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুলে খুলে যায়
সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সেজে আমার কামলিওয়ালা কামলিওয়ালা